নেত্রনালী সমস্যা বা যেটাকে আমরা যে টার্মটা বলি যে ডেক্রিওসিস্টাইটিস, এটা আসলে কি? এটা হয়েছে যেটা বললাম যে ড্রেনেজ, যেটা এই যে নিচের পাতা থেকে শুরু করে যে নালীটা আমরা নাকে শেষ হলো, এটাকে বলতেছি আমরা নেত্রনালী। নেত্র মানে চোখ, আর ওই নাকের ভিতরে যা শেষ হচ্ছে এই জন্য আমরা বলি এটা নেত্রনালী। আসলে আমরা এটা মেডিকেলের ভাষায় বলি ন্যাজো লেক্রিমাল ডাক্ট, ড্রেনেজ সিস্টেম। তো এখন যদি নিচে কোনো বন্ধ থাকে, বন্ধ থাকে কি, ওখানে হাড্ডি আছে, তো হাড্ডির নিচে যায় ওটা ওপেন করে। তো কোনো কারণে যদি এখানে কোনো অসুবিধা থাকে, যেরকম নাকে পলিপ হয়, সাইনুসাইটিস হয়, অথবা এমনিও তো অনেক সময় ওই ক্রনিক ইনফেকশান, টিউবারকুলোসিস, এগুলো হতে পারে, অথবা বয়সের কারণে, বয়সের কারণে এই জিনিসগুলা অনেক সময় দেখা যায় যে নালীটা আর আগের মতো কাজ করে না, এটা ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেরকম একটা অবস্থায় যদি দেখে যে নিচের যে পাইপের যে নিচের প্রান্তটা এখানে একটা ব্লক, অবস্ট্রাকশন হয়ে গেছে, বন্ধ, তখন এই জায়গাটা পানি জমে থাকবে। একটা হলো যে পানি জমে থাকার জন্য বাইর দিয়ে পানি জ্বরবে, আবার ওখানে কিন্তু পানি একটা স্ট্যাগনেট হয়ে গেলো। তো ড্রেনে যখন আমরা পানি দেখি যে জমে আছে, কিছুদিন পরে যা দেখবেন শ্যাওলা পরে আছে। তো এখানে যদি জমানো পানি থাকে, এখানে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করবে, ইনফেকশান গ্রো করবে। তো ওই যে একটা ইনফেকশান হবে জমা পানিতে, ওইটার জন্য দেখা যাবে যে তখন পিছুটি হচ্ছে, নিচে তো বন্ধ, তাহলে তখন এই পানিটাও পিছুটির সাথে মিক্সড হয়ে একটা অন্যরকম একটা কেতুর, যেটা আমরা বলি আর কি, সবসময় এই জায়গায় কিছু জমা থাকবে। এমনি আমরা পানি যতটুকু ফ্রেশ থাকে তখন কিন্তু ফ্রেশ থাকবে না, একটু ময়লা পানির মতো মনে হবে। আচ্ছা, তো এই সবসময় এই জিনিসটা থাকবে। আর ময়লা পানি যদি থাকে দেখা যাবে যে এই যে আইলেসগুলো এগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে রয়েছে, আঠা আঠা, ওখানে একটু ইনফ্লামেশনের মতো হয়ে গেছে, চোখটা একটু লাল হয়ে থাকবে। তো এইগুলো হলো আমরা বলি যে নেত্রনালী সমস্যা বা ডেক্রিওসিস্টাইটিস। ওখানে একটা ইনফেকশন আছে। এই ধরনের সমস্যাগুলো আসলে কাদের ক্ষেত্রে সবথেকে বেশি হয়ে থাকে বা কারা ঝুঁকিতে সবথেকে বেশি রয়েছে? এটা যারা একটু লো সোশিও ইকোনমিক গ্রুপে বেশি হয়, কারণ হলো ওই যে হাইজিনের ব্যাপারটা থাকে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হলো জন্মগতভাবে যদি যার যতটুকু নালীর প্রশস্ততা থাকার কথা দেখা গেলো যে ওরকম নাই, তার সে একটু কম, সেটা একসময় দেখা যায় যে ঠান্ডা, সর্দি, কাশি, এই সমস্ত ইনফ্লুয়েন্সে সাইনোসাইটিস, রাইনাইটিস, বিভিন্ন প্রদাহের কারণে দেখা যায় যেটুকু প্যাটেন্সি ছিল এটুকু একসময় বন্ধ হয়ে গেল। তো এটা সাধারণত দেখা যায় যারা একটু মানে লস হয়েছে, কেন যারা একটু গরিব বা একটু আনহাইজেনিক পরিবেশে থাকে তাদের ব্যাপারেই বেশি হয়। তবে ওই যে বললাম যে তার যে নালীর যে গড়ন, সেই গড়নে কিছু ডিফেক্ট থাকবে, অথবা নাকের গড়নে ডিফেক্ট, যারা ওই যে সেপ্টাম ডেভিয়েশন থাকে নাকের, এগুলো থাকে। তো এটা আসলে তার গড়নের মধ্যে কিছুটা সমস্যা থাকেই, কিন্তু ওইটাতে চলতে থাকে, কিন্তু একসময় দেখা যায় যে ওইটা দিয়ে আর হচ্ছে না।